হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কথা মতো নিয়ে চলে এই যে টিকটকার বোম। তো বেশি দেরি না করে একটি দেড়লায় কাটিতে একটি বিড়ি ধরিয়ে আর বোমের সলতে আগুন ধরিয়ে চলুন, বারুদের গন্ধ ছকা যায়। What's up everybody, that's your boy Amir Siddiqui live all the way from Mumbai. To kaise hain aap log? Na na na, ei dialogue ta ami age kotha shunechi mone hocche, dialogue ta to shuna kotha lagche, dialogue ta kotha ami shunechi, dialogue ta হ্যাঁ ডায়লগটা কোথায় শুনেছি কি বন্ধু, আপনাদের কি একটুখানি মনে আসছে? তো কেসে আপ লোক, ভিডিও শুরুতে চোদনাদে টিকটক একটা প্রমাণ করে দিল। এই ডায়লগটি ক্যারি মিনা একটি অত্যন্ত ফেমাস একটি ডায়লগ, যা ভিডিও শুরু হওয়ার প্রথম লাইনেই বলে, বেশ ভালোই আছি, কারণ টিকটকারদের তো পেছনে তেল মাখি ভালোই মারা আছে। তো দেখতে আমারও খুবই ভালো লাগছে, এন্টারটেনমেন্ট করছি সবাইকে, তাই আমিও ভিডিও নিয়ে চলে এলাম। আপ হামারে হি ভিডিওস লেকে হামারে হি ভিডিওস সে ভিউজ লা রে হো, পয়সা কামা রে হো, আর হামারে হি কন্টেন্ট কো ক্রিঞ্জ বল রে হো। তো আপকা কন্টেন্ট তো ক্রিঞ্জ ইনটু 100 হো গয়া। ক্রিঞ্জ ইনটু 100? এটা কোন বলতে শুনছো? আমার তো এটা জানাই ছিল না। বাহার যাকে এক্সপ্লোর কর সকতা হু আর পড়াই ভি করকে আ সকতা হু। আরে মারাচ্ছো, ইন্ডিয়াতে যখন এডুকেশন এতই উইক, তুই যে মস্কো দিলে ও রাশিয়াতে যে পড়েছিস, রাশিয়াতে রাশিয়াতে গিয়ে ভিডিও গুলো চুদাকে জানা, ইন্ডিয়াতে কি জন্য চুদাতে আইছিস আমি জানতে চাই। রাশিয়ায় চলে যা, মস্কোতে পড়ে যা, ইন্ডিয়ার এডুকেশন তো উইক, তুই নিজের মুখে স্বীকার করছিস। साले भुसुरी के। हमारे कम्युनिटी वाले लोग को कंटेंट कॉपीराइट के बारे में नहीं पता रहेगा, लेकिन मेरे को अच्छे से पता है और आप लोगों को भी अच्छे से पता है। हम चाहे तो बहुत कुछ कर सकते हैं आपके चैनल के साथ और बहुत कुछ बिगड़ सकता है, लेकिन यार एक दूसरे को हमने तो बस इतना ही सिखाया कि एक दूसरे को सपोर्ट करके चलो, प्यार करते चलो, मेरे को किसी से नफरत नहीं, हेट नहीं। ओ बाबा चोदना तो देख, कॉपीराइट है धमकी दीचे চন্দনা, তো কপিরাইট বিষয়ে অনেক কিছুই বললো, যে আমি একটু কপিরাইট নেই, কিছু আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিই। কপিরাইট স্ট্রাইক হচ্ছে মানে আমি যদি অন্য কোনো ভিডিও কপি করে ইউটিউবে আপলোড করি সেটা কপিরাইট স্ট্রাইক পড়ে, কিন্তু কপিরাইট স্ট্রাইকের জন্য আপনার ওই ভিডিওটি ইউটিউবে থাকা অবশ্যই প্রয়োজনীয়। আর টিকটকাররা যে তাদের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে আমাদের মতো রোস্টিং চ্যানেলগুলো কপিরাইট দেওয়ার জন্য, তো তারা যেই আপলোড করবে তাদের থেকে প্রথমে টি সিরিজ গানে ঢুকিয়ে দিবে কপিরাইট, আমার থেকে দিয়ে কপিরাইট দেওয়ার আগে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। তো কিছু এখানে বলারই নেই, কপিরাইট দেওয়ার জন্য নিজের যদি মরার জন্য গর্ত খুলে তো আপনি গর্ত খুলতে পারেন। চোদনা ইয়ার, আপ লোক কি কমিউনিটি মেনে দেখা হ্যায় কি আপস মে বিলকুল নি বনতি হ্যায়, বহুত ঝগড়ে করতে হো ইয়ার তুম লোক। হ্যাঁ, কি অপরের বিরুদ্ধে লড়াই করি, তো লড়াই করি তাতেই সাকা লাগা বুম বুম পেন্সিলের মতো দেখতি। চোদনারই কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে একটা কথা মনে রাখবে, যতই ঝগড়া করে ঝগড়ার পর যে ভালোবাসা যে মিলতে হয় সেটা আগের মিলে যে দ্বিগুণ হয়ে থাকে, সেটাই তো দেখা যাচ্ছে এখন ইউটিউবে। এই তত্ত্বটি কিন্তু প্রমাণিত, আমরা ইউটিউব খুললেই দেখতে পাবেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আগে আপকে তিন কন্টেন্ট হ্যায় তো সারে ইউটিউবার্স কমিউনিটি সব ওই কন্টেন্ট কপি করতে লগ জাতে, ওই বাতে হতি ভাই বেন কে ভিডিওস তো সব ভাই বেন কে ভিডিওস বানায়েঙ্গে, গোল্ড ডিগার কে ভিডিও তো সারে গোল্ড ডিগার্স কে ভিডিও বানায়েঙ্গে, মতলব ভেড় বকরি ওয়ালে চাল করতে রহতে হো তুম লোগ। আর না 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 চোদনা, পুরো এই কথাটি পুরো মিথ্যা কথা বলেছে। হ্যাঁ ভিডিও টপিক এক হতে পারে, যেমন এখন চলছে ইউটিউব ভার্সেস টিকটক, কিন্তু সবার স্ক্রিপ্ট, সবার ভিডিও এডিটিং সব কিছু আলাদা থাকে, এবং ভয়েস লিফটিংও মিল হয় না। ও ভয়েস লিফটিং তো ইউটিউবে একদম চলে না, সেটা কোথায় চলে? সেটা শুধুমাত্র চলে তো টিকটকে দেখবেন, অনেক পপুলার ক্রিয়েটর আছে যারা স্যারি আরে বলে, তাদের দেখবে ভয়েস ওভারে কোটি 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 ভিডিও হয়ে আছে। তো এসব কন্টেন্ট কপি ফপি নয়, আমাদের দিকে চোদা যাস না, পুরো বাঁশ দিয়ে ছেড়ে দেবো বলে দিলাম নবাব টিম। হম জো টিকটকার্স কি কমিউনিটি হ্যায় না, আগর কোই এক ট্রেন্ড আতা হ্যায় না, হম লোগ আগর কপি ভি করতে না তো হম লোগ কভি কিসি কো উল্টা সিধা নি বলতে, হম লোগ আই ভি দে দেতে আর সাপোর্ট করতে এক দুসরে কো। ও তোমরা সব আই ভি দি দাও তাই তো? না 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 বন্ধুরা, এখানে আনন্দবার কোনোই কথা নয়, এখানে আই ভি মানে ইম্প্যাক্ট ব্লু নয়, আই ভি মানে এখানে অন্য কিছু বোঝাচ্ছে। তো এখানে যে কত বড় পরিমাণে চোদনাটা মিথ্যে কথা বললো সেটা আমি আমাদের প্রমাণ করে দেব এই ভিডিও ক্লিপটি একটুখানি দেখুন। চেহারা তেরা গোবি কি তরহ, গাল তেরে টমাটর কি তরহ, আর হোঠ তেরে
भिंडी की तरह। ওরে বোকা চোদা, আমরা কি পেয়ে আমাদের বাবা চোদা, আমরা তো বোকা চোদা, তাহলে ভাতকে বড় হয়ে যাবে, যা ইচ্ছা বুঝাবে মানুষ তাই বুঝে যাবে। ইয়ার তুই বডি শেভিং করকে কিছু কো কুছ ভি বল রহা হ্যায়। ও, এখানে আমির সিদ্দিকী বলতে চাইছে যে টিকটকে মুজরা চললে আমরা কিছুই বলবো না। আহারে কাকির কত ব্যথা। তো কাকি কি করলো ঘরের ভিতর? না না, এখানে কোথা হচ্ছে এই যে ভিডিও গুলো দেখা হলো, এই ভিডিও গুলো কি খুবই ভালো ভিডিও? মানে ভিডিও গুলো দেখে কিছু কি আমরা শিখছি? মানে আমাদের নেট গুলো কি চোদানো নেই যে টিকটক দেখলে পার ডে ডেলি 1.5 GB করে নেট আমাদের মোবাইলে ফোনে ঢুকে যাবে? তাহলে কেন আমরা মুড যেগুলো বিরোধিতা করবো না, আপনারাই বলুন। यार आज के टाइम पे अगर देखेंगे तो टिकटॉक पे ज्यादा ब्रांड्स है कम्पेयर टू यूट्यूब। तो आप लोग डिमोटिवेट करके क्रिंज बोल के मतलब नहीं है, क्योंकि ब्रांड्स बेवकूफ नहीं है यहाँ पे पैसा इन्वेस्ट करने के लिए। সেটা আমরা যে টিকটকে কত ব্র্যান্ড আছে বা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডগুলো দেখাই যাচ্ছে, গোলায় তো গামছা জড়িয়ে বসে আছে, এ লে লে বাবা লে লে, 20 রুপিয়া 20 রুপিয়া, এক গামছা 20 রুপিয়া লে লে। ওরে অঙ্গনারী স্কুলের স্টুডেন্ট, তুই যে আমাদের অ্যাডের কথা বুঝাচ্ছিস, তাহলে ইউটিউবে একটা চ্যানেল আছে, সার্চ করে নেবি, সন্দীপ মহেশ্বরী বলে একটা চ্যানেল আছে, সে আমাদের খুবই ভালো ভালো ভিডিও করে, যাতে মানুষ তার নিজের জীবন কিভাবে এ করবে সেগুলো সব আলোচনা করি দেয়, খুবই ভালো হবে। কিন্তু তার ভিডিও গুলো দেখবেন, তার চ্যানেলে একটিও ভিডিওতে অ্যাড আসে না, মানে ইউটিউব দিয়ে কোন রকম টাকা ইনকাম করে না, তার একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে সঠিক পথে সঞ্চালন করা। তো এখানে অ্যাডের কোন বিষয় উঠে না, তো অনেক ইউটিউবার দেখে দেখেই নিলেন, এখানে আমরা প্রমাণ দিয়ে দিলাম যে অ্যাড না থাকলেও যে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায়, তার ফর্মুলার উপর সাবস্ক্রাইবার আছে, আপনারা চেক করতে পারেন। আর এই চোদনা কি বলছে, অ্যাড নিয়ে কথা বলছে, অ্যাড আমাদের ভিডিওতে শুধুমাত্র অ্যাডলি হবে, ব্র্যান্ডের কোনো দরকার নাই, ঠিক আছে? ব্র্যান্ডে তোমরাই পড়ে থাকো, ব্র্যান্ডে তোমরাই চুষো সারা। गाइस यार कोई बुरी बांधने वाली बात नहीं है, आप लोग ने किया, हम लोग ने स्पोर्टिंगली लिया, तो अब आपकी बारी, आप लोग भी सारी चीजें स्पोर्टिंगली लेना। সে বোঝাই যাচ্ছে, একাধার গান পেটে দাদা মহাচ্ছে, দাদা সবাই দেখছে, পুরো ইন্ডিয়া দেখছে, পুরো টিকটক দেখছে, তো এখানে তোমাকে কোনো কথা বলতে হবে না, জনগণ সঠিকটা বিচার করে নেবে, যদি তুমি মানুষকে বোঝাতে পারার চেষ্টা করো। লোক ওই ইউটিউবার যে তোমাকে ট্রোল করতে রোস্ট করতে, তো মানে উনকো বলুঙ্গা কি ভাই হাম লোক মহিনে কে 3 কন্টেন্ট নি বানাতে, হাম লোক দিন কে 3 বা 4 বা 10 কন্টেন্ট বানা কে পোস্ট করতে। ওই বুঝ বালক, তোমরা দিনে কেন 4-5টা করে ভিডিও আপলোড করবে না, পরের ভয়েস খালি সেলফি ক্যামেরাটা মোবাইলে করে সামনে রং করে ধরে একটু মুখ নিয়ে গেলে লিপসিং করে দিলে তোমাদের ভিডিও হয়ে যায়। আমাদের ইউটিউবের মতো নয় যে 5-6 ঘন্টা ধরে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে ক্যামেরার সামনে 10-15 মিনিট বকতে হবে, তার ভিডিও ভুল হবে, বারবার রিকার্ড করে ভিডিও করতে হবে। তাই তো মাঝে প্রত্যেক বড় বড় ইউটিউবের একটা থেকে দুটো ভিডিও ছাড়ে, আর এতো আপনারা বলছেন যে আমরা পয়সার পেছনে ছুটি। ইনস্টাগ্রাম পে দেখোগে তো হাম লোগ কা এঙ্গেজমেন্ট তুম লোগ সে আচ্ছা হ্যায়। আচ্ছা আচ্ছা, এখানে চোদনা বোঝাতে চাইছে যে ইনস্টাগ্রামে টিকটকাররা দাপিয়ে বেড়ায়, তো আমরা এখানে একটু গুণগত মান চেক করে নেব কে কারা কত বেশি ইনস্টাগ্রামে দাপিয়ে বেড়ায়। তো এখানে আমির সিদ্দিকীর ফলোয়ার হচ্ছে 576K, আর ভুবন বাম তার ফলোয়ার্স হচ্ছে 9.1 মিলিয়ন। তারপরে আসে আমাদের ক্যারি মিনারটি, তার ফলোয়ার্স হচ্ছে 4.7 মিলিয়ন। তারপরে আসে আমাদের সবার প্রিয় গেমিং দাদা সল মর্টাল, যার ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে 1.7 মিলিয়ন। মানে বুঝতেই পারছি না, না না না, এরা তো ইউটিউবার নয়, এরা তো একজন ফল বিক্রি করে, একজন সবজি বিক্রি করে, এবাবু সবজি লে লো, এবাবু ফল লে লো, আর তুমি এখানে বলে বেড়াচ্ছ লোককে, যা ইচ্ছা বুঝে বেড়াচ্ছ, বোবা বাঁকা চোদা বানিয়ে বেড়াচ্ছ, যে তোমার নাকি টিকটকে তোমার নাকি ইনস্টাগ্রামে দাপিয়ে বেড়াও ফলোয়ার্স বেশি, তো এখানে কার কত ফলোয়ার্স দেখাই গেল, যুক্তিগত প্রমাণিত তো। पैसे के पीछे और व्यूज के पीछे तुम भागते हो, हम लोग नहीं भागते। अच्छा अच्छा, এখানে পয়সার পেছনে কারা ছুটি, আমরা দিনে 4টে ভিডিও কারা বানাই, টিকটকাররা। ব্র্যান্ড বেশি কিসে আছে একটু গার্মেন্ট সিদ্দিকী বলল, টিকটকে। আর পয়সার পেছনে কারা ছুটি, আমরা। ভিউজ পেছনে কারা ছুটি, আমরা। আরে কানের নিচে একটা গিলে না, চুচিয়া গিলে না, বেরিয়ে যাবে।
बोले पीला। शायद आप लोग की वीडियोस नहीं दिख रही रहेगी इन लोग को, हम लोग की वीडियोस ज्यादा ही दिख रही है, इसी के लिए तो आप लोग रोस्ट कर रहे हो ना हम लोग, क्योंकि हम लोग ज्यादा दिख रहे हैं। तो नाटक सुधारा पर आमिर सिद्दीकी ये लाइन ये लो तेरे तो ओंकारের কারণ হচ্ছে শুধুমাত্র ভিউজ, মানে টিকটকে ট্যাগ টিম নবাবের ভিউজ বেশি আছে বলে তেরে তো ওমকার। মাইরি বলছে আমির সিদ্দিকি, টিকটক ভাষে ইউটিউব না হলে তোকে আমরা চিন্তা মিনা বালিতে পুষতাম না, বেদির ভাগ তোকে সার্চ করে আইডিয়া কিন্তু তুমি হচ্ছে তো বলছি আমি এখানে ফলো করিনি। আর ভিউজের কথা বলছি ক্যাডেন মিনার কি নয়, ভিউজের দিক থেকে সব রেকর্ড ভেঙে দিচ্ছে শুধুমাত্র কি কারণে, শুধুমাত্র চোদনাকে রোস্টিং করে। তুই একটা ইউটিউবে কেরিয়ার পুরো গড়ে দিলি, যে যত না ফেমাস ছিল আরো ফেমাস করে দিলি, এবং টিকটকে সে পুরো ট্রেন্ডে নিয়ে যাচ্ছে, ট্রেন্ডিং এ মানে তোর যে অ্যাপসের জন্য তুই ভগবান হয়ে এসেছিলি। ইয়া মাদার চোদ থি, মাদার চোদ হ্যায়, মাদার চোদ রহেগি। তো আমি এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য করেছি। তুমি কি মনোরঞ্জন করার জন্য? না না, শুধু মনোরঞ্জন করার জন্য না, ইউটিউবারদের অপমান করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি, মনোরঞ্জনের জন্য বানিয়েছি। তো এখানে আমি সব টিকটকারদের এটা আমি বুঝাইনি, তো কিছু পার্সেন্ট টিকটকারে বুঝিয়েছি যারা এটা টিকটকারদের মজা করে, তো আপনারা কেউ এই ভিডিওটি ব্যক্তিগতভাবে নেবেন না, মজাকে মজার মতো নিন এবং হাসিয়ে খেলিয়ে উড়িয়ে দিন ভিডিওটিকে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আপনাদের কাছে কি অনুরোধ থাকবে, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। গুড বাই।